দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে হেলিপ্যাডে পদার্পণ করেন ও প্রশাসনিক বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি কোচবিহার থেকে প্রশাসনিক বৈঠক সেরে গঙ্গারামপুরে আসেন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা ও নিরাপত্তা ছিল যথেষ্ট আঁটোসাঁটো। সারা গঙ্গারামপুর শহরকে নিরাপত্তা চাদরে মুড়িয়ে ফেলা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক নিখিল নির্মল, গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায়, পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি, মন্ত্রী বাচ্চু হাসদা, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার সহ অন্যান্য নেতা নেত্রীরা এদিন মুখ্যমন্ত্রীর বৈঠক সেরে মালদার উদ্দেশ্যে রওনা হয়ে যান। যারা মারা গিয়েছে
कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।